নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি মাস অর্থাৎ 2021-এর জানুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কতটা পরিমাণ শুভ রয়েছে এবং কতটায় পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে এই মাসে আপনাদের জন্য, তা নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি এই ভিডিওতে। তাই এই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। মিথুন রাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাস অর্থাৎ 2021-এর জানুয়ারি মাস কি হতে চলেছে আপনাদের জীবনে, তা নিয়ে আমি একটা আগাম পূর্বাভাস এই ভিডিওতে বলতে চলেছি। তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি সকল মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক ও জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না, এই কারণে করব না, আপনার নিজস্ব জন্মছক আলাদা এবং আপনার জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা দশা অন্তদশা পাস করছে, যে কারণে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হুঁচটটা খাবেন না, এতটুকুটাই আমি আপনাদেরকে বলতে পারি। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাস অর্থাৎ 2021-এর জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি স্বাস্থ্য অর্থাৎ শরীর স্বাস্থ্য এই মাসে আপনাদের কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে যদি বলা যায় না, আপনাদের শারীরিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে। ছোটোখাটো জ্বর জ্বালা তো থাকতেই পারে, সেটা বড় ফ্যাক্টর নয়, তবে বড় কোনো রোগ ব্যাধিতে আপনারা কিন্তু পড়বেন না এবং আপনাদের গুরুজন স্থানীয় ব্যক্তিদের কিন্তু শারীরিক দিক কিন্তু অনেক ডেভেলপ করতে চলেছে। অর্থাৎ যদি কোনো রোগে আক্রান্ত থাকেন, আপনার বাবা বা মা, আপনার মা বা আপনার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যারা রয়েছেন, সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করবে, সেই জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে। অর্থাৎ শারীরিক দিক যদি বলি, আপনাদের কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে। এই মাসে কিন্তু বুদ্ধি আপনাদেরকে প্রয়োগ করতে হবে, আমি কিন্তু খুব কনফার্মড বললাম কথাটা, চতুরতার দরকার, চতুরতার মাধ্যমে আপনাদেরকে কিন্তু এগোতে হবে এবং ডিসিশান যেটা নেবেন সেই ডিসিশানটা খুব বুদ্ধির মাধ্যমে আপনাদেরকে নিতে হবে। এই মাসে আপনাদের জ্ঞাতি শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও পাড়া থেকে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মস্থানেও শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এই মাসে আপনাদেরকে শত্রুর মুখোমুখি কিন্তু সবসময় হতে হবে, তাই আমি পূর্বেই বললাম আপনাদেরকে কিন্তু একটু চতুরভাবে চলতে হবে, মানে মুখ মিষ্টি করে চলতে হবে আপনাদেরকে, মানে কারো উপর যদি রাগ থাকে না কিন্তু বুঝতে দেবেন না যে তার উপরে রাগ রয়েছে, তাহলে কিন্তু শত্রুতার দিকটা কিন্তু অনেকটা আপনি কন্ট্রোল করে ফেলতে পারবেন, কিছুটা নিজের কাছেও রয়েছে। এই মাসে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু মিডিয়াম যেতে চলেছে, মানে খুব ভালোও না আবার খুব খারাপও না, ছোটোখাটো অশান্তি থাকতে পারে, সেটা কিন্তু বড় ফ্যাক্টর নয়, তবে আপনাদের আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা থাকবে, এতটুকুটা বলতে পারি। মানে কোনো বিপদ আপদ হলে বা কোনো রোগগ্রস্ত হয়ে গেলে আপনার ওয়াইফ সেখানে আপনি হেল্প করবেন এবং সেই জায়গাটা রয়েছে, সেদিকে বড় ফ্যাক্টর নয়, দাম্পত্য জীবনটা মিডিয়াম যেতে চলেছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহের দিকটা কিন্তু প্রশস্ত হতে চলেছে, আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। যদি আপনার সন্তান মিথুন রাশির জাতক বা জাতিকা হয় তাহলে আপনার সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন বা আপনি নিজেও বিবাহের জন্য এগোতে পারেন। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে, দ্বিবিবাহ করতে চান, তারাও কিন্তু এই মাসে এগোতে পারেন। এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে জোরালো রয়েছে,
অর্থাৎ যাদের প্রেম ভেঙে গেছে তারা কিন্তু আবার পুরনো প্রেম ফিরে পাবে। এছাড়াও আপনারা এই মাসে নতুন প্রেমে পড়তে চলেছেন, তবে এই প্রেমের দিক যখন বললাম একটি কথা আমি না বলেই পারছি না, আপনারা কিন্তু এই মাসে বিবাহ বৈভূত সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এদিকটা কিন্তু অবশ্যই নজরে রাখুন, এমন কোনো কাজ করবেন না যেখানে আপনার মান সম্মান হানি হয়, আপনার আপনাকে দুটো কথা লোকে বলে, এই দিকটা একটু আপনারা সমঝে চলুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। এই মাসে পড়াশোনার দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে, খুব একটা ভালো আমি বলবো না, বিশেষ করে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছেন তারা খুব একটা ভালো রেজাল্ট পাবে না, এবং আপনাদের মনোসংযোগের কিন্তু অভাব দেখা যাবে, মোবাইল অ্যাডিকশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মোবাইলে ফেসবুক টুইটার হ্যান ত্যান হাবিজাবি এই সমস্ত কিছুতে অ্যাডিক্টেড হয়ে পড়বে, যেখান থেকে কিন্তু পড়াশোনার হ্যাম্পারিং আসতে চলেছে। এবং যারা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, তবে যারা পিএইচডি করছেন রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাস মোটের উপর দিয়ে শুভ বলা যায়, তবে কয়েকটি বিজনেস আমি বলবো সেই বিজনেসগুলো মোটামুটি শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক নম্বর বিজনেস হচ্ছে যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, দ্বিতীয় যারা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, তিন নম্বর যারা বই খাতার দোকান রয়েছে, চার নম্বর যাদের কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস রয়েছে, পাঁচ নম্বর যাদের পেট্রোল পাম্প রয়েছে, ছয় নম্বর যাদের কনস্ট্রাকশনের বিজনেস করেন তাদের ক্ষেত্রে মোটামুটি শুভ যেতে চলেছে, বাকি বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ আমি দেখতে পাচ্ছি না, পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে টাকা ধার দেবেন না এই মাসে এবং টাকা ধার নেবেন না, এবং টাকা পয়সা ধার দেওয়ার আগে 10 বার ভেবেচিন্তে টাকা পয়সা ধার দিন, এবং সেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, আমি বলবো টাকা পয়সা না ধার দেওয়াটাই বেটার। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা মোটেই শুভ একদমই নয়, আপনারা পার্টনারের দিকে অবশ্যই খেয়াল রাখুন, আর যারা ভাবছেন পার্টনারশিপ বিজনেস করব তারা কিন্তু একদমই এগোবেন না, আপনারা কিন্তু পয়সা ডুবিয়ে ফেলবেন এই মাসে পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে, তাই অবশ্যই বিজনেসের দিকটা একটু চোখ কান খোলা রেখে চলুন। যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছে অর্থাৎ ক্রিয়েটিভ লাইনে রয়েছে, অর্থাৎ অ্যাক্টিং মডেলিং এই সমস্ত কিছু করেন, সেটা ক্যামেরার পিছনে হতে পারে বা ক্যামেরার সামনে, সেই জায়গা থেকে কিন্তু মানে সাকসেস আলটিমেটলি রয়েছে, আপনাদের কিন্তু ক্যারিয়ারে উত্থান লক্ষ্য করা যাবে এবং নতুন নতুন কাজের সন্ধান কিন্তু আপনারা পাবেন, এতটুকুটা বলা যেতে পারে, সেদিকে কিন্তু মানে কোনো দ্বিমত নেই। এই মাসে কর্মপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, অর্থাৎ আপনি যদি চাকরির সন্ধানে থাকেন তাহলে কিন্তু চাকরি পাবেন, এতটুকুটা কনফার্ম বলতে পারবো, এবং এর পাশাপাশি আপনি যদি ফ্রেশার হন তাও চাকরি পাবেন, এবং আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও কিন্তু চাকরি পাবেন, এবং আপনি যদি চাকরির বদলি চান অর্থাৎ এক জায়গায় চাকরি করছেন ভাবছেন আরেকটি জায়গায় চাকরি করব, বেটার অপরচুনিটি পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাকরি বদল করতে পারেন, তবে একটি চাকরি ধরে তারপরে চাকরি ছাড়বেন, নচেত কিন্তু প্রবলেমে পড়বেন। এই মাসে আইনত গোলযোগের জায়গাটা কিন্তু রয়েছে, মানে যাদের থানা পুলিশ কোর্ট কাছারি চলছে তারা কিন্তু সেরকম মাত্রায় পজিটিভ রেজাল্ট পাবেন না, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে, আপনার যদি প্রেগনেন্সি পিরিয়ড চলে বা আপনার ওয়াইফের, সেক্ষেত্রে কিন্তু শরীরের দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন, ছোটোখাটো প্রবলেম আসলে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে কনসাল্ট করুন, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে নয়, কারণ অ্যাস্ট্রোলজাররা কোনো দিনও রোগকে সারাতে পারে না, আপনার কি হতে পারে তা বলতে পারে বাট রোগকে সারাতে পারে না, ডক্টরের সাথে কনসাল্ট করুন। এবং আপনারা বাবা মা হতে চলেছেন, সন্তান লাভ করতে চলেছেন, এতটুকুটাই বলবো। এই মাসে যারা গাড়ি বাড়ি এই সমস্ত কিছু ক্রয় করতে চাইছেন তাদেরকে বলবো 25 তারিখের পরে ক্রয় করুন, সেক্ষেত্রে কিন্তু ভালো, এবং এই মাসে আপনারা মোটের উপর দিয়ে শুভ ফল পেতে চলেছেন, এতটুকুটাই বলবো, খুব একটা ভালো না হলেও খুব খারাপও হবে না, মানে গতানুগতিক চলবে, সেভিংসের জায়গাটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে কিন্তু খুব একটা ভালো নয়, এবং আপনাদের আর্থিক ফ্লো যেটা বলে সেটা কিন্তু থাকবে, সেদিকটা নিয়ে কোনো বড় বিষয় নয়, তবে হিউজ ফ্লো থাকবে তা নয়, মানে আনলেন খেলেন চলে গেল এরকম,
তো এই গেল মিথুন রাশির জাতক ও জাতিকার জানুয়ারি 2021 কেমন যেতে চলেছে তার একটা আভাস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।